নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আলু আর সজনে ডাঁটা দিয়ে কাটা মাছের সর্ষে বাটা ঝোল বানাবো। সুলক্ষণ অ্যাম কিচেনে আপনাদের স্বাগত। রান্না শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি 4 পিস কাটা মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি আগে থেকেই নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি। আর আছে এখানে একটা আলু লম্বা লম্বা করে কাটা, সজনে ডাঁটা আর 4টি কাঁচা লঙ্কা। এখানে আছে মাঝারি সাইজের একদম পাকা 2টো টমেটো। টমেটোগুলো এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর প্লেটের মধ্যে আছে 1.5 টেবিল চামচ সর্ষে বাটা আর 1 চা চামচ মতো রসুন বাটা। আর এই প্লেটের মধ্যে আছে কিছুটা লাল কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, এই হচ্ছে আমার উপকরণ। এগুলো দিয়েই আজকে আমি রান্নাটা করব। প্রথমে মাছটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে এর মধ্যে 1 চিমটি মতো চিনি দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই জানেন, তেলে 1 চিমটি চিনি দিয়ে মাছ ভাজলে মাছ কড়াইয়ের তলায় ধরে না। তেলের মধ্যে চিনিটা নেড়ে একটু পোড়া পোড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। রান্নায় আমি বেশি তেল মশলা দেবো না, যে পরিমাণ তেল আমি কড়াইতে দিয়েছি ওতেই পুরো রান্নাটা হবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়েছি, এতেই মাছও ভাজা হবে আর বাকি তেলে রান্নাও হয়ে যাবে আরামসে। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বেশিরভাগ ক্ষেত্রে রুই মাছ দিয়েই হয়, তবে শুধুমাত্র রুই মাছ কেন, সজনে ডাঁটার সাথে যে কোনো ছোট মাছ বা পোনা মাছ দিয়েও যদি রান্না করা হয় রান্নাটা কিন্তু বেশ লাগে খেতে। আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারাও একবার কাতলা মাছ দিয়ে এই রান্নাটা করে দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। মাছের দু পিঠ একটু হালকা করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার ওই বাকি তেলটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু একটু হালকা করে ভেজে নিতে হবে, এটা নতুন আলু তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু ভাজলেই হবে। হাই ফ্লেমে কিছুক্ষণ আলুগুলো নেড়ে নিয়েছি, আলুর মধ্যে একটুখানি সোনালি রং এসেছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে, এক এক করে সর্ষে বাটা, রসুন বাটা আর লাল কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাড়িতে লাল কাঁচা লঙ্কা না থাকলে এমনি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করা যাবে। গ্রীষ্মকালে পেটের পক্ষে কাঁচা লঙ্কাটাই ভালো, সেই জন্য যতটা পারা যায় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা উচিত। মশলা দিয়ে আলুর সাথে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। সর্ষে বাটা বেশিক্ষণ ভাজতে নেই, নাহলে তেতো হয়ে যায়, সেজন্য আমি 1.5-2 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি। এখন এতে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ দিয়ে আর একটু নেড়ে সামান্য মশলা জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে নিয়েছি, এবার মশলা জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। খানিক নেড়ে নিয়ে এবার রান্নায় রং আনার জন্য মশলার মধ্যে আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার মশলাটা আরও একটুখানি কষিয়ে নেব, তবে রঙের কোনো সমস্যা না থাকলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা না দিলেও চলবে। নাড়াচাড়া করে শুধু মশলার জলটাকে শুকিয়ে নিতে হবে। মিনিট 2-1 মতো নেড়ে মশলার জল শুকিয়ে নিয়েছি, এখন এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে, না ভাজলে কী হবে, ডাঁটার মধ্যেকার সেই সবুজ গন্ধটা থেকে যাবে, যেটা খাওয়ার সময় কিন্তু মোটেও ভালো লাগে না। এগুলো খুব কচি ডাঁটা, সেজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই হাই ফ্লেমে একটুখানি ভেজে নেবো যাতে এর গন্ধটা চলে যায়। ডাঁটা দিয়ে খানিক কষিয়ে নিয়ে এর মধ্যে ওই কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব। টমেটোটা যখন একটুখানি নরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। নেড়ে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট মতো রান্না করব যাতে সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। মিনিট 3-এক পর ঢাকাটা খুললাম, আলু ডাঁটা টমেটো সব একদম মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মাছটা বেশ পাতলা ঝোল হবে সেই হিসাবে আমি 3 কাপ মতো জল দিলাম। জল একটু কম মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। মোট আমি 4 কাপ মতো জল দিলাম। এবার ভালো করে নেড়ে এটাকে ফুটিয়ে নেব। ঝোল যদি আপনারা বেশি পাতলা চান তাহলে এর থেকেও বেশি জল দেবেন, আর যদি কম চান তাহলে একটু কম জল দিতে হবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে 4টি কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 5-এ কুনানোর পর ঝোল একটু টেনে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো মতো ডুবিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আর ঢাকা দেবো না, কারণ সবজি আমাদের এমনি সেদ্ধ হয়ে গেছে আর মাছও ভাজা আছে, তাই এটা আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছ সেদ্ধ হয়ে গেছে, ঝোলও কিছুটা টেনে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ওপর থেকে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ধনে পাতাটা দিয়ে একটু নেড়েই ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেল আমাদের রান্না।
বসন্তকালের শুরু থেকে যতদিন সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে ততদিন এটাকে ভরপুর মাত্রায় খান, কারণ এর নানা রকম গুণ তো রয়েছে, তার মধ্যে একটা প্রধান গুণ হলো এটি কিন্তু বসন্ত রোগকেও আটকায়। তাহলে বাড়িতে আপনারা এভাবে মাছের ঝোল বানান আর গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।